প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম সাথী সাথী আপু কেমন আছেন আপনি ভালো নাই ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ জি পরিবারে কে কে আছে পরিবারে আছে সব মা আচ্ছা কি হয়েছে কি কারণে ভালো নাই ভালো নাই স্বামী নেই স্বামী মারা গেছে অনেক কষ্টে আছি স্বামী মারা গেছে কি হয়ে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ একটা মেয়ে আছে একটা মেয়ে আছে আচ্ছা বাচ্চাটা কত বড় বাচ্চাটা ছোটই আছে তিন বছর সাড়ে তিন বছর আচ্ছা কতদিন হলো স্বামী মারা গেছে তিন আড়াই বছর আছে আড়াই বছর হয়েছে তাই না এখন আপনি কি করেন কি এখন এই যে কাজ করি মানুষের মনে করেন ঘর দুয়ার মুছি এখন যেটা পারি টুকটাক করি স্কুলে আচ্ছা তো ভিডিওতে আসছেন কি বলার জন্য ভিডিওতে আসছি ভাই অনেক কষ্ট করে আসছি ভিডিওতে সাত মাস এরকম জিগায় না বাচ্চা আছে এখন খাইতে পারি না এই জন্য একটা ভালো মানুষ যদি পাই পাশে থাকে দুবেলা যাই খাই যেরকম থাকি তো নামাজ পড়তে থাকি নতুন কারো বিয়ে করবেন সে আশা করেন আচ্ছা আচ্ছা তা বিয়ে না করে কি দিন এভাবে কাটাই দেওয়া যেত না বলবো কি করে বাচ্চাটা নিয়ে পরিবার আর কেউ নাই নাই আর কেউ নেই কেউই নাই না আচ্ছা আচ্ছা এখন যে ইনকাম করেন মানুষের বাড়িতে কাজ টাজ করে টাকা পয়সা কি জমে না খরচ হয়ে যায় সব না জমে না জি জি সব খরচ হয়ে যায় হ্যাঁ ভাই তো 3000 টাকা বাচ্চার পড়ার খরচ আছে ঘর ভাড়া আছে তে যে ভিডিওতে আসছেন বিয়ে শাদী করতে যাচ্ছেন তা এই বিয়ে শাদী তো পরিবার থেকে দিয়ে দেয় কিন্তু আপনি এখন নিজে নিজে আসছেন কেমন পরিবার নাই একজন বুড়ো মা আছে স্বামী মারা যাওয়ার পরে এমন কেউ কি আসে নাই যে তোমাকে বিয়ে করতে চায় জীবন সঙ্গী করতে চায় এরকম কেউ আসে নাই মানুষ বাজে কথা বলে আর কেউ আসে নাই আচ্ছা আচ্ছা আসে মানুষ অন্য অন্য কথা নারায়ণ কথা বলে এই জন্য আচ্ছা আচ্ছা তো দেখা যায় এখন আসছেন অনেকে বিয়ে শাদী করতে চাবে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ মোবাইলের মধ্যে করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে হ্যালো ভিউয়ার্স আপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে 01972357527 নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচক্ত নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ঠিক আছে আর কিছু বলতে চান এটা জীবন সঙ্গী হলে হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন নেই যদি সেরকম পাই তার সেবা যত্ন করতে পারি হ্যাঁ পাঁচক্ত নামাজ করতে পারি এই তো ভিক্ষা হলে নামাজ কালাম এখন পড়েন না হ্যাঁ পড়ি এখন অবশ্যই নামাজ কালাম পড়বেন কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন সত্যতে জীবন সাজাবেন দেখবেন জীবনের কষ্ট দুঃখ সব চলে যাবে ঠিক আছে তো আমার ঠিক মতো পড়তে না কাজকর্ম করি যে দুঃখ পারি দুঃখ করি তো কে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম